আসসালামু আলাইকুম। এ ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপসটির প্রয়োজন হবে, আর এই লাল কালারের কাইনমাস্টারের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। অ্যাপসটিতে যাওয়ার পর ক্রিয়েট নিউতে টাচ করুন, তারপর 9:16 সিলেক্ট করে এখান থেকে নেক্সট করে দিন। তারপর এখানে সেটিংসে টাচ করতে হবে, তারপর এডিটিংয়ে গিয়ে এখান থেকে ফিল স্ক্রিনটাকে সিলেক্ট করুন, তারপর ক্রসে টাচ করে দিন। এখন গ্যালারি থেকে আপনার পছন্দের কয়েকটা ছবি সিলেক্ট করুন, যেগুলো দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান। তো এখান থেকে আমি 5-7টা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ছবিগুলো সিলেক্ট করা হয়ে গেলে এখানে ক্রসে আপনাকে টাচ করে দিতে হবে, তারপর একদম প্রথমে চলে যান। যাওয়ার পর দেখুন সবগুলো ছবি মাঝ বরাবর হয়েছে কিনা। এখান থেকে যে ছবিটা মাঝ বরাবর হয়নি সেটার উপরে টাচ করুন, তারপর আপনাকে এখানে টাচ করতে হবে। টাচ করার পর এখানে ইকুয়ালে টাচ করবেন, তারপর ছবিটাকে ধরে এভাবে মাঝ বরাবর করে দেবেন, তারপর টিক মার্ক করে দিতে হবে। তারপরের ছবিটা দেখুন এটাকেও বরাবর করতে হবে, তার জন্য ছবিটার উপর টাচ করে এখানে টাচ করতে হবে, তারপর ইকুয়ালে টাচ করতে হবে, তারপর ছবিটাকে ধরে মাঝ বরাবর করে দেবেন। বসানো হয়ে গেলে এখানে টিক মার্কে টাচ করে দেবেন। এভাবে করে সবগুলো ছবি চেক করে নিতে হবে। হয়ে গেলে একদম প্রথমে চলে যাবেন, তারপরে প্রথম ছবিটার উপরে টাচ করতে হবে। তারপর এখানে ক্লিপ গ্রাফিক্স লেখা আছে, এখানে টাচ করুন। আপনার কাইনমাস্টারে যদি লাইট স্লাইডারটা না থাকে তাহলে এরকম একটা ঘর দেখতে পাবেন এখানে, অথবা একদম নিচে গেলে এরকম একটা ঘর দেখতে পাবেন এখানে। তো আমার যেহেতু ওখানে, তো আমি এই ঘরটার উপরে টাচ করব। আপনার মোবাইলে অবশ্যই ইন্টারনেট কানেকশান থাকতে হবে। তারপর এখানে মডার্ন অ্যান্ড সিম্পল লেখা আছে, এখানে টাচ করতে হবে। তারপর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এগুলোকে উপরের দিকে উঠিয়ে এখান থেকে এই লাইট স্লাইডারটাকে খুঁজে নিতে হবে। তারপর এটার উপরে টাচ করুন, এখানে ইনস্টল লেখা থাকবে, এখান থেকে টাচ করে এটাকে ইনস্টল করে নিতে হবে। মাত্র 2 MB ইনস্টল হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে যেতে হবে, তারপর এই লাইট স্লাইডারের উপরে টাচ করুন। টাচ করার পর প্রথমটাকে সিলেক্ট করবেন। এখন আপনাকে 2 নম্বর ছবিটার উপরে টাচ করতে হবে। টাচ করার পর এখানে ক্লিপ গ্রাফিক্সে টাচ করার পর লাইট স্লাইডারের উপরে টাচ করতে হবে, তারপর এখান থেকে 2 নম্বরটাকে সিলেক্ট করবেন। এখন আপনাকে 3 নম্বর ছবিটার উপর টাচ করতে হবে, তারপর ক্লিপ গ্রাফিক্সে গিয়ে 3 নম্বরটাকে লাইট স্লাইডারে যাবেন, তারপর 3 নম্বরটাকে সিলেক্ট করবেন। এভাবে করে আপনার সবগুলো ছবিতে অ্যাপ্লাই করে দিতে হবে। সবগুলো ছবিতে অ্যাপ্লাই করা হয়ে গেলে এখানে টিক মার্কে টাচ করে দেবেন, তারপর একদম প্রথমে চলে যাবেন, তারপর এখানে টাচ করে এখান থেকে এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। তো আপনার একটু টাইম লাগতে পারে, আমি তাড়াতাড়ি সেভ করে নিচ্ছি, ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর আপনাকে আবার কাইনমাস্টারে যেতে হবে নতুন করে, তারপর ক্রিয়েট নিউতে যাবেন, তারপর এখান থেকে 1:1টাকে সিলেক্ট করে নেক্সট করে দিতে হবে। তারপর এখানে ইমেজে টাচ করে এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করতে হবে, তারপর ব্ল্যাক লেয়ারটার উপর টাচ করুন, তারপর এখান থেকে টেনে এটাকে আপনার যত সেকেন্ডের ভিডিও তত সেকেন্ড করে নিন, তারপর একদম প্রথমে চলে যেতে হবে, তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন আপনাকে লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে। গ্যালারিতে গিয়ে একটা ব্লেডের PNG ছবি আনতে হবে, এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এটি আনার পর এখানে টাচ করতে হবে, তারপর এটাকে সিলেক্ট করবেন। এখন আপনাকে এখান থেকে টেনে এটাকেও ফুল ভিডিওতে করে দিতে হবে, তারপর একদম প্রথমে চলে যাবেন, তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন আবার লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে। গ্যালারি থেকে ওই ভিডিওটা আনতে হবে যেই ভিডিওটা আপনি একটু আগে সেভ করেছেন। ভিডিওটাতে টাচ করার পর এখানে ধরে এটাকে এভাবে করে ঘুরিয়ে ব্লেডটার বরাবর করে নিতে হবে। বসানো হয়ে গেলে এখান থেকে ধরে একটু জুম করে ব্লেডটা সমান করে দেবেন, তারপর এখানে 3 ডটে টাচ করে এখান থেকে সেন্ড টু ব্যাক লেখাটাতে টাচ করবেন, তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন আবার লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়াতে। গ্যালারি থেকে একটা লেখার PNG আনবো, এটার লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন। লেখাটা আনার পর এখানে ধরে একটু ছোট করে নেব, তারপর নিচের কর্নারে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এখান থেকে টেনে এটাকেও ফুল ভিডিওতে করে দেবেন, তারপর একদম প্রথমে চলে যেতে হবে, তারপর টিক মার্ক করে দেবেন। এখন আবার লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে।
গ্যালারিতে গিয়ে একটা লিরিক্স স্ট্যাটাস ভিডিও আনবো, একটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। অথবা আপনি ইউটিউবে গিয়ে ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস লিখে সার্চ করলে এ ধরনের অনেক লিরিক্স ভিডিও পেয়ে যাবেন। তারপর এখান থেকে ওকেতে টাচ করে দেবেন। এটা আনার পর এখানে ধরে একটু জুম করে নেবেন, তারপর একটা ডান দিকে ওপরে বসিয়ে দিতে হবে। আপনি চাইলে এগুলোকে বাঁ দিকে নিয়ে দেখুন লেখাটা কোথায় আছে, লেখাটা আনার পর পজিশন মতো বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে আপনাকে এগুলো উঠিয়ে এখান থেকে ব্লেন্ডিংয়ে যেতে হবে, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করবেন, তারপর টিক মার্ক করা দিতে হবে। একদম লেয়ারের প্রথমে চলে যান, যাওয়ার পর লেয়ারে যেতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে। গ্যালারি থেকে একটা লাইট ইফেক্ট ভিডিও আনতে হবে, এই ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি আনার পর এখানে টাচ করতে হবে, তারপর এখানে টাচ করবেন, এখানে স্প্লিট স্ক্রিন লেখাটার উপরে টাচ করুন, তারপর এগুলোকে উঠিয়ে এখান থেকে ব্লেন্ডিংয়ে যাবেন, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্ক করে দেবেন। আমার ভিডিও এডিটিং প্রায় শেষ, এখন আমি প্লে করে দেখাচ্ছি। তো ভিডিওটাকে সেভ করার জন্য আপনাকে এখানে টাচ করতে হবে, তারপর সেভে টাচ করে সেভ করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।